শিখবো তাহলে ক্যারেক্টার প্যালেট। আচ্ছা প্যান বাদে তোর সেরকম কোনো আমরি কোনো কিছু নাই, তারপর আপনি দেখিয়ে দিই। দেখে দিই বলতে আপনি জাস্ট পেন বারকোডের টুলের সুবিধাটা হচ্ছে যে আপনি যদি একটা সিলেকশন তৈরি করেন, হয়তো একটা সিলেকশন তৈরি করছেন, একটা লেয়ার নিচ্ছেন, লেয়ার নেওয়ার পর কোথায় পেন বাকেট টুল আছে এই দেখেন পেন বাকেট টুল, এখন একটা ক্লিক করেন কালার হয়ে যাবে। হ্যাঁ অটোমেটিক না, যে কালারটা ফরগ্রাউন্ড কালারে আছে সে কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাকে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস যে বিষয়টা আছে সেইটা আর এখানে লাগবে না, না সেইটুকু অন্য কোনো কিছু নাই এখানে, আর কোনো কিছু এই টুলসের কাজ আপাতত নাই। এখন আপনি পেন টুলে সিলেকশন করছেন, শেপ তৈরি করছেন, পাঁচ সিলেকশন করে করে আপনি কী করছেন, সিলেকশন তৈরি করছেন, পেন বাকেট টুল দিয়ে কালার অ্যাপ্লাই করে ফেললেন, এই সুবিধাটা এখানে আছে। আচ্ছা এখন যে বিষয়টা আছে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে কী নিয়ে আসতে হবে, ইমেজ নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে আমরা গুগলে যাই, গুগলকেই বলি যে কিছু মডেলের ছবি আমরা নিয়ে আসি নাকি। আমার এখানে পেনটা মেবি নাই, দেখি তারপর আসে নাকি থাকে তো ভালো। কি হয়েছে ঠান্ডা লাগছে তো? আচ্ছা এই ইমেজটাকেই আমি জাস্ট কী করছি টান দিয়ে নিয়ে চলে আসলাম, আসার পর আমি এই জায়গায় ছাড়বো কোথায়, এই যে মেন এই বারটাতে, তাহলে নতুন ডকুমেন্টে কী হবে ওপেন হবে। এটা একটা ইমেজ, ইমেজে কিন্তু কী আছে কপিরাইট দেওয়া আছে, যেটাকে আমরা কী বলি জল ছাপ বলি তাই না। আচ্ছা বা ওয়াটারমার্ক যে কোনো একটা আমরা এখানে বলতে পারি। এখন এই ছবিটা কে আমরা কী করতে পারি কালেকশন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কেমনে করব, যে কোনো কালার বা যে বিষয়টা এখানে আছে সেইটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার কাজটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট এক কথায়, মানে ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করা। পাবো কোথায় ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখন দেখেন এগুলো অনেকগুলো বিষয় এখানে আছে, সবগুলো বিষয় দেখবো না, যেগুলো প্রধান প্রধান বিষয় সেগুলো দেখবো, পাশাপাশি বাকি যেগুলো আছে বাসায় যে আপনারা কী করবেন একটা করে ট্রাই করবেন, আর কোনো কাজ এখানে নাই। যেমন ধরেন ব্রাইট এবং কন্ট্রাস্ট, এটা সবাই পরিচিত না, পরিচিত নাই কারণ কি টিভি রিমোটে থাকলেই আমরা কী পাই, টিভি রিমোটে কী পাই কালারটা আমরা কম বেশি করি না, দেখতে ভাব খারাপ লাগতেছে কারণ মেনু বারে দিয়ে আমরা কালার চেঞ্জ করছি। আরেকটা আছে সম্ভবত আরেকটা কি যে আছে ওটাতে করা থাকে, জাস্ট চেঞ্জ করলে একটার পর একটা চলে আসে। এখানে ব্রাইটনেস আপনি চাচ্ছেন ব্রাইটনেস বাড়াতে, আপনি এরকম করে দিবেন এরকম আমরা করবো না বা আমরা এরকমও করবো না। দেখেন এখন কি কোনগুলো ই হয়ে যাচ্ছে, এইগুলো কী হচ্ছে ডিরেক্টেড করে আপনি পেয়ে যাচ্ছেন। এখন যদি আপনি কী করেন ওকে দেন, ওকে দেওয়ার পর এইগুলোকে ধরেন যে আপনি কী করবেন এইটাকে কী করছেন ওটার মাপটা আপনি তুলবেন, তাহলে কী করতে হবে পাইছেন না আপনি এগুলো। আচ্ছা যদি এটা না হয় ধরেন ওটার মাপ তুলবেন, একটা কাজ করতে একটা কাজ শিখে ফেলছি আমরা, এটা করলেন না, ওখানেই গেলেন, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর লেভেলে গেলেন। আচ্ছা লেভেল তো আমরা পাবো, তাহলে তখন আমরা দেখি আমরা এখান থেকে শুরু করি ব্রাইট এবং কন্ট্রাস্ট। তো ব্রাইটটা এমনভাবে বাড়াবো না বা এমনভাবে কমাবো না যেটা আমাদেরকে ছবির সাথে যায় না। যেমন ধরেন আমি যদি এইটুকু বাড়াই তাহলে কিন্তু অলরেডি অনেকগুলো কী হয়েছে ছবি থেকে কিন্তু কীটা চলে গেছে মনে হচ্ছে, কীটা ওটার মাঠ অলরেডি চলে গেছে, আছে হালকা, এটাও যদি বাড়াই দিই তাহলে এখন মনে হচ্ছে নাই ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে তাই না। কালার প্যান্টের কালারটা কী ছিল, অ্যাশ ছিল, যেটাকে আমরা কী করছি আরেক ডিপ করে দিতে পারছি। চাইলে আপনি কী করতে পারেন প্যান্ট কালারটাকে চেঞ্জ করতে পারেন, তা আমরা জাস্ট ওটা করবো না, ততটুকু দেখলে ছবিটা কী মনে হবে যে হ্যাঁ প্যান্টের কালারটা এডিট করে তো বেশি হয়ে যাচ্ছে, তার প্যান্টের সাথে যেমন যায় কেমন, এটা হচ্ছে তার কি ছিল, আপনি হয়তো একটু 10-12 বা একটু এটাকে বাড়ালেন বা একটু এটা কন্ট্রাস্টটাকে একটু কমালেন, কন্ট্রাস্টটা কমালে কী হচ্ছে হাতের যে বিষয়টা আছে সেটা কি পারফেক্টলি বোঝাচ্ছে। এখন যদি আমি এখানে ওকে করে দিই তাহলে কী হবে অ্যাপ্লাই হয়ে যাবে না। তো এইভাবে আমরা কী করবো ব্রাইটনেস বা কন্ট্রাস্টটাকে কম বেশি করে আমরা ছবিটা কী করতে পারি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। শুধু এটা না,
না আপনি এখন তাহলে এটা সেভ করে আমি ওকে দিলাম হয়ে গেছে কিনা, কারণ আমার এই কাজটা শেষ আপাতত, এর কোনো কাজ আপাতত এখানে নাই। কিন্তু যখন আপনি এটা করতেন তখন যদি আপনি এখানে একটা কী করতে পারি, আমি এটা কিনতে পারি না, না পয়সা সেভ করে আমি এখান থেকে কী করতে পারি, এটা অ্যাডজাস্টমেন্টটা নিয়ে করতে পারি, তাহলে কী করতে পারি হচ্ছে কি কম বেশি হচ্ছে না, কেন হচ্ছে না মাসের কাছে এটা আমি যেটা সেট করি, দেন এখন যদি আমরা এটা এটা করি তাহলে কী হবে কম বেশি কিন্তু হবে হচ্ছে না। আচ্ছা যদি আমরা কম বেশি করে ওকে দিই, দেওয়ার পর যদি আমরা আবার কী করি এইটাকে ডিলেট করি তাহলে কী হবে, আচ্ছা অ্যাপ্লাই ডিলেট করে দেখি, ওটা কি আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে দেখি, অ্যাপ্লাই হচ্ছে কি, হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেছে, মানে ওইটা করে আমাদের কোনো লাভ আপাতত এখানে দেখছি আমরা পাচ্ছি না, কন্ট্রোল জেড দিই। আচ্ছা তো আমরা অ্যাপ্লাই করবো না আপাতত, জাস্ট দেখছি এখানে ব্র্যাকেট কন্ট্রোলটা কী হয়, লেভেল লেভেলের যে বিষয়টা আছে এখানে দেখেন দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে ব্ল্যাক, আপনি ব্ল্যাকটাকে আরও কী করতে পারবেন ব্ল্যাক করতে পারবেন, দেখেন ডিপ করতে পারছেন ব্ল্যাক ক্লাক, তাহলে কপালটা কী মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে এটা লাইট পড়ছে, তখন আপনি এটাকে একটু হালকা করে বাড়াই দেন, আর এইটাকে কী করবেন এখন এইটা হচ্ছে এর টুলসের কাছে সাদাকে আরও সাদা করবে, আর এইটাকে ব্ল্যাককে আরও ব্ল্যাক করবে, দেখেন আস্তে ব্ল্যাক করে ফেলছে, বুঝা গেছে। তো এগুলো আমরা, আর এগুলোর কোনো মেজারমেন্ট কোনো মুখস্থ কোনো বিষয় না, যে আমি এটা দিলাম দিয়ে হয়ে যাবে, প্রতিটা ছবির যে বিষয়টা আছে সেটার উপর নির্ভর করে কিন্তু এই কাজগুলো করতে হবে, এক একটা ছবির বিষয়ে এক এক রকম মেজারমেন্ট দিতে হবে। যেমন ধরেন আপনারা এখন লাগবে যখন জবে আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা কী লাগে, সিগনেচার লাগে না, সিগনেচারটা কী করবেন ডিজিটালাইজ করতে হয় না, কাগজের ভিতরটাকে নিয়ে আসতে হয়, স্ক্যান করে নিয়ে আসতে হয়, আমরা স্ক্যান করি না, আমরা কী করি মোবাইলে ছবি তুলে দিই, ছবি তুলে নিয়ে এসে ওইটাকে পিএনজি করি, পিএনজি করার পর পিএনজি করার আগে আমরা কী করবো ওনাকে ব্ল্যাক লেভেল দিয়ে আর একটু ব্ল্যাক, আর হোয়াইট দিয়ে আর একটু হোয়াইট, তারপর ব্যাক স্পেস দিয়ে কী করে দেবো আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, করে দিয়ে আপনি এখন রেখে দেন, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেও রেখে দিতে পারেন, ওইটা আপনি কী করবেন ছবি যখন জব যখন অ্যাপ্লাই করবেন তখন ওইটা কত থাকে 100x মেবি 80 মনে হয় পিক্সেল, আর ছবি থাকে 300x300, তখন আপনি ওটা করতে পারবেন। তো এই লেভেল জাস্ট কম বেশি করে আপনি কালারটাকে মেজারমেন্ট করছেন, এটা আমি অ্যাপ্লাই করছি না, জাস্ট দেখাই দিচ্ছি, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে অনেক কিছু এখানে আছে। আরেকটা বিষয় আছে মেবি এখানে থাকার কথা আছে, ওই বিষয়গুলোই কিছু এখানে দেওয়া আছে, কোথায় এই যে এইবারে বোঝা গেছে, এটা ছিল কি মাস্ক, আর এটা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা এখান থেকেও পেতে পারি, আবার মেনুবার থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আছে কার্ভ, কার্ভটাও সেম ওই লেভেলের মতোই, হ্যাঁ এই যে আপনি টান দিচ্ছেন কম বেশি বাড়ছে, আপনি যে রেখে আবার তুলে দেন তুলে দিতে পারেন, তাহলে এখন করে দিন করতে পারেন, এক কথাই এটা কিন্তু খুব সেন্সিটিভ, একটু এদিক ওদিক হয়ে গেলে ছবি 12টা বাজে 13টা হয়ে যাবে, তো এইটাতে আমরা চাইলে ওটার হাত না দিয়ে এটাকেও করতে পারি, আমরা এইভাবে করবো, যা হোক তো এইটা আমরা এইভাবে করবো। আরও একটা কী করা যায় এখানে, যদি আপনি চান যে না আমি রেড কালারটা শুধু কম বেশি করবো, রেড কালারটাকে আপনি চাইলে রেড কালারটা শুধু এখান থেকে কম করতে পারেন, বুঝা গেছে, চাইলে আপনি এখান থেকে কী করতে পারেন গ্রিন কালারটাকে আর একটু কমাইতে পারেন, বুঝা গেছে বিষয়টা, দেখেন তার প্যান্ট কী ছিল আর প্যান্ট কী কালার হয়ে গেছে, যাই হোক আমরা এটা এগুলো কি ছবি দেখে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে হবে।